বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি অল স্পটি দিক থেকে। আর চিমনি সার্ভিস তোমাদেরকে দেখাবো, এটা নতুন মডেলের চিমনি, আর কি করে সার্ভিস করতে হয় আর আমরা তোমাদেরকে দেখাবো, চলো শুরু করা যায়। তো মেশিনটা আমরা চালিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি। তা 1 2 3 আমরা দেখে নিলাম, তারপর লাইটটাও দেখে নিলাম যে ঠিকঠাক আছে। আমরা তেলের ড্রেনটা প্রথমে খুলে নিলাম, দেখো কতটা তেল জমে আছে। তারপরে দুটো স্কুপ আমরা খুলে নেবো, দুটো স্কুপ খুললে সোজা ট্রেটা বেরিয়ে চলে এলো। তো তারপর আমরা সোজা উপরে চলে গেলাম, উপরে গিয়ে যে উপরে যে গ্লাস আছে এটা কাঁচের গ্লাস, আর এর মধ্যে 4টে স্কুপ আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের 4টে স্কুপ খুলে নিলাম, খুলে নিয়ে এবার সোজা হালকা হালকা করে টানলাম, টানতে বেরিয়ে গেলে এটা খুব সাবধানে খুলতে হবে, যেহেতু এটা কাঁচ ভেঙে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য এটা আমরা খুলে আমরা দূরে সাইড করে রেখে দেবো, যাতে আঘাত না লাগে। তো আমরা দূরে করে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো কতটা তেল জমে আছে, এই তেলগুলো এতটাই জমে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তা প্রথমে আমরা যে হোস পাইপ আছে, যেটা তেল যেখানে বেরোয় সেই হোস পাইপটা আমরা খুলে নেবো। তো দেখো 4টি স্কুপ ছিল, 4টি স্কুপ খুলে নিলাম, কতটা তেল এর মধ্যে জমে আছে। তা এতটাই তেল জমে আছে, এটা মেশিনটা খুলে আমাদের লাভাতে হবে। তা এরকম উপরে চাগালাম, চাগাতে খুলে গেল, খুলে নিচে লাভালাম। তো বন্ধুরা দেখো কত একদম তেল পুরো জমে আছে। তা আমরা প্রথমে সামনের যে কভারটা আছে কভারটা খুলে নেবো, কভারেও 4টি স্কুপ আছে, এই 4টি স্কুপকে আমরা খুলে নেবো। পিছনের সাইডে 4টি স্কুপ পিছনে খুলে নিলাম, যাতে এর মধ্যে যা তেল আছে আমরা পরিষ্কার করতে পারবো। তা স্কুপ 4টে খুলে গেল, সোজা টানলাম, টানতে বেরিয়ে গেল। তারপর আমরা তেল দিয়ে আগে ভিজিয়ে নেবো, যত তেল চিট হয়ে আছে যত জায়গায় আমরা আগে তেল দিয়ে ভিজিয়ে দিলাম, পুরোটাই তেল দিয়ে। দেখো এটা তেল দিয়েও ভিজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কেরাসিন তেল দিয়ে এটা আমরা ভেজাচ্ছি, যাতে নরম হয়ে যায়, নরম হলে তুলতে সুবিধা হবে। তা এরকম তেল দিয়ে আগে চপচপ করে আমরা পুরোটাই ভিজিয়ে দিলাম, এবার মুছবো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এই দেখো চপচপ করছে, দেখেছো পুরোটা এরকম ঘষলে পুরোটাই চপচপ করবে। তা আমরা তেল দিয়ে প্রথমে ভেজাতে হবে, ডাইরেক্ট তুললে হবে না, প্রথমে তেল দিয়ে আমরা কিছুক্ষণ রেখেছিলাম বলে উঠে গেল। তো বন্ধুরা আমরা যেই জায়গায় উঠবে না সেই জায়গায় আমাদের কিছু ছুরি বা চামচ দিয়ে, আমরা চামচ দিয়ে এটাকে ইউজ করছি। চামচ দিয়ে আমরা যতটা তেল চিট জমে আছে এগুলো উঠছে না তেলে ভেজাতে, তা আমরা চামচ দিয়ে চেঁচে চেঁচে তুলে নিচ্ছি, পুরোটাই আমরা চেঁচে চেঁচে তুলে পরিষ্কার করে দিচ্ছি। দেখো আর এই জায়গাটা যে তেল জমে আছে, দেখো কতটা তেল একদম চপচপ করছে, তেল ক্ষীরের মতো জমে গেছে। তা এগুলোকে আমরা পরিষ্কার না করলে, এগুলো যদি আমরা খুলে পরিষ্কার না করি, তা এখানে তেলগুলো জমে থাকবে। তো বন্ধুরা এরকম চিমনি কেউ কোনোদিন সার্ভিস করেনি, আর তোমাদেরকে চিমনি পুরোটা খুলে আমরা সার্ভিস করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা নিজেরাও এরকম সার্ভিস করে নিতে পারবে, এরকম খুবই সহজ। আর এই ভিডিওটার মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে নিজেরা করে নিতে পারো। তো বন্ধুরা আমাদের সার্ভিস হয়ে গেল ওপরেরটা, এবার দেখো যেই জায়গায় মোটর থাকবে সেই জায়গাটায় আমরা প্রথমে তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, পুরোটা তেলে আমরা ভিজিয়ে নেবো আগে। ভালো করে তেল চারিদিকে তেল দিয়ে দিলাম, ওপরে বাইরে সব জায়গায় আমরা তেল দিয়ে ভিজিয়ে দেবো, পুরোটা আমরা ভিজিয়ে দিচ্ছি তেলে। মানে এতটাই নোংরা হয়ে আছে যে তেলে না ভেজালে উঠবে না। তা আমরা পুরো জায়গাটা, এই জায়গাটা ফ্যান থাকে, এই মোটরের জায়গাটা পুরোটা তেল ভিজিয়ে দিলাম। তারপর হালকা হালকা ঘষতে দেখো উঠে যাচ্ছে, পুরো ক্লিন হয়ে যাচ্ছে, তেল দিয়ে ভিজিয়ে দেওয়ার পরেই কিছুক্ষণ পর ঘষলে উঠে যাচ্ছে। তো এটা আমরা কেরোসিন তেল দিয়ে ঘষছি, তোমরা কেরোসিন তেল দিয়ে ঘষবে, কেরোসিন তেল যদি না পাও তো তারপিন দিয়ে তোমরা ঘষতে পারো, ঘষে এরকম তুলে দিতে পারো, একই কাজ হবে। তা এটা আমরা পুরোটা পরিষ্কার করে দিচ্ছি ভালো করে, যেহেতু এটা খোলা হয়েছে তাই জন্য একদম নতুনের মতো ক্লিন হয়ে যাবে। দেখো ব্লেডে সব চারিদিকে নোংরা। তো তেল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, এবার আমরা কস বাইট দিয়ে এটাকে ঘষবো।
তো বন্ধুরা আমরা স্কচ ব্রাইট দিয়ে পুরোটা যেগুলো তেল আটার মতো লেগে আছে সেগুলো স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে উঠবে না, শুধু কাপড়ে উঠবে না। তাই আমরা তেল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছো একদম পরিষ্কার হয়ে গেছে। স্কচ ব্রাইট আমরা কোন জায়গায় ইউজ করবো, যে জায়গায় রং করা নেই সেই জায়গাটা আমরা স্কচ ব্রাইট দিয়ে ইউজ করলাম। দেখো পুরো ঘষে পরিষ্কার হয়ে গেল। এবার একটা কাপড় দিয়ে আমরা মুছে নিচ্ছি, জাস্ট নোংরাগুলো মুছে নিলাম, তারপর আরেকটা কাপড় দিয়ে পরিষ্কার করে দিলাম। দেখো পুরো একদম নতুন ক্লিন হয়ে গেল, আগের মতো পুরো একদম ক্লিন হয়ে যাচ্ছে, নতুন মেশিন পুরো হয়ে যাবে। তা খুবই সহজ, তোমরা এরকম করে নিতে পারো। ভেতরে বাইরে সব জায়গায় পরিষ্কার একদম করে নিলাম একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় ছিল এটা। তো বন্ধুরা দেখো পুরোটা একদম চকচক করছে। এবার যেই যেখানটা লাগানো ছিল চিমনিটা ওয়ালের মধ্যে, এই ওয়ালটাকে আমরা পরিষ্কার করে দেবো। যে যে যেহেতু খোলা হয়েছে তাই জন্য আমরা এটাকে দেয়ালটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এটা টাইলস ছিল আর তেল দিয়ে আমরা এটাকেও পরিষ্কার করে দিলাম, তেল দিয়ে পরিষ্কার করে এবার কাপড় দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর যেটা হোস পাইপ ছিল, হোস পাইপের চারিদিকে আমরা যে নোংরা ছিল সে হোস পাইপের চারিদিকে পরিষ্কার করে দিলাম। এটাও তেল তেল আছে তাই পরিষ্কার করে দিলাম। এবার যে জায়গায় ব্লেড থাকে, দেখো বন্ধুরা কত তার তেল জমে আছে, পুরো মোটা হয়ে পড়েছে। তার জন্য আমরা চামচ দিয়ে ছিঁচে ছিঁচে তুলতে হবে, এতে হাত দিয়ে তুললে হবে না, চামচ বা ছুরি কিছু সাহায্য নিতে হবে এটা ছিঁচে তোলার জন্য। তো বন্ধুরা এরকম খুলে কেউ কোনোদিন পরিষ্কার করে না, আর কোম্পানিও কোনোদিন করবে না এরকম খুলে পরিষ্কার। তো যেহেতু এটা নিজেদের মধ্যে, তাই আমরা এটাকে খুলে পরিষ্কার করছি। তো দেখতে পাচ্ছ চামচ দিয়ে ছেঁচে ছেঁচে তুলে নিলাম, নিয়ে এবার কাপড় দিয়ে ঘষে দিলাম, তাও হয়নি, আমরা তার জন্য স্কচ ব্রাইট দিয়ে ঘষছি। এই সব জায়গায় স্কচ ব্রাইট ইউজ করব। স্কচ ব্রাইট আমরা সব জায়গায় ইউজ করতে পারবো না। তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেল, দেখলে একদম চকচক করছে। এবার ভালো কাপড় দিয়ে আমরা মুছে নিলাম। তো বন্ধুরা আমাদের চিমনি পুরোটা সার্ভিস হয়ে গেল। এবার আমরা কভারটা লাগিয়ে দিচ্ছি, যে কভারটা আমরা খুলেছিলাম শো কভার, এটা তো 4টে স্ক্রু আমরা লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা হ্যাং করবে, যে দুটো দুটো ফুটো আছে এই ফুটোর সাথে দেয়ালে যে হুপ মারা আছে এই হুপে জাস্ট ঝুলিয়ে দাও, আর কিচ্ছু না। তো বন্ধুরা এটা ঘড়ির মতো জাস্ট লাগিয়ে দিলাম, আটকে গেল, দেখলে খুবই সহজ। তারপর এই পাইপ, যে আমরা হোস পাইপ যে খুলেছিলাম, এই হোস পাইপে 4টে স্ক্রুপকে আমরা লাগিয়ে দেবো। তো বন্ধুরা 4টে স্ক্রুপ লাগানো হয়ে গেছে। এবার দেখো যে গ্লাসটা নিয়েছি, খুব সাবধানে এটাকে আমরা পরিষ্কার করব, বেশি চাপ দেবো না, আলতু আলতু করে ঘষবো। আর তেল আর স্কচ ব্রাইট দিয়ে আমরা ঘষছি। আর এই যে রবারগুলো খুলে নিলাম, 4টে রবার ছিল, এটা খুব সাবধানে তোমরা করবে, কেন যেহেতু এটা কাঁচ, এই কাঁচটা ভেঙে গেলে পুরো জিনিসটা ড্যামেজ হয়ে যাবে। তাই জন্য আমরা এটা আমরা খুব হালকা হালকা করে চারিদিকে ঘষে দিলাম। ঘষে এবার জাস্ট কাপড় দিয়ে মুছে দিলাম, দেখো একদম পুরো নতুনের মতো ক্লিন হয়ে গেল। তো বন্ধুরা এত সুন্দর পরিষ্কার, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তোমরা দেখে নাও, জাস্ট মুছে নেব পরিষ্কার একদম। খুবই অল্প সময়ের মধ্যে এর কাজটা আমরা করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের কাঁচটা পরিষ্কার হয়ে গেছে, এবার কাঁচটা এবার লাগিয়ে নেবো। এই গ্লাসটা যেরকম সোজাভাবে খুলেছিলাম এরকম সোজা করে হালকা ভাবে এরকম বসিয়ে দেবো, এটা খুব সাবধানে করতে হবে যেন এদিক ওদিক না হয়। তাই দেখো 4টে স্ক্রুপ আমরা খুলেছিলাম, 4টে স্ক্রুপ আমরা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 4টে স্ক্রুপ আমরা লাগিয়ে দেবো, রবার দিয়ে লাগাতে হবে, আর খুব হাত বসে টাইট দিতে হবে, খুব টাইট দিলে কাঁচটা কিন্তু ফেটে যাবে। তো বন্ধুরা আমরা লাগানো হয়ে গেল। এবার নেটটা আমরা পরিষ্কার করে নেব, সামনের যে নেটটা থাকে নেটটা ঘষে, এটাও শীষ কাগজ না ইউজ করে এটা আমরা স্কচ ব্রাইট ইউজ করব। এটা স্কচ ব্রাইট ইউজ করলাম, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে এটাকে তুলে দিলাম। এটাও খুব ধার থাকে, তোমরা আস্তে আস্তে করবে হাত কেটে যেতে পারে। তো আমাদের ঘষা হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। এবার কাপড় দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি, কাপড় দিয়ে মুছে দিলে একদম চকচক করবে, শুকনো কাপড় দিয়ে এটা মুছে দিলাম। দেখো কতটা গ্লেজ দিচ্ছে দেখে নাও, চকচক করছে একদম নতুনের মতো হয়ে গেছে।
একদম পুরো নতুনের মতো ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা দেখো একদম পরিষ্কার। এবার যে ড্রেনটা, ড্রেনটার মধ্যে এতটা নোংরা জমে আছে, পুরো তেল চিট হয়ে গেছে, পুরো চাটনি হয়ে গেছে, পুরো চাটনিগুলো আমরা চেটে চাটনিগুলো আমরা বার করে দিলাম। তা চাটনিগুলো একটা কাপড় দিয়ে ছেঁচে তুলে নিলাম, চাটনিগুলো বার করে দিলাম, এতটাই গুড়ের মতো জমে গেছে। তারপর এটাকে আমরা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ঘষবো, তেল আর কাপড় দিয়ে ঘষলাম। তেল আর কাপড় দিয়ে ঘষার পর যদি না ওঠে, একটু স্কচব্রাইট দিয়ে হালকা ঘষে নিলাম, দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। এবার শুকনো কাপড় দিয়ে আমরা মুছে নিলাম, মুছে নিলে দেখো পুরো একদম চকচক করছে, পুরো নতুনের মতো হয়ে গেল। শুকনো কাপড় দিয়ে মুছলে একদম চকচক করবে। তো বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি, পুরো একদম নেট ক্লিন হয়ে গেছে একদম। তো এটাকে আমরা আবার লাগিয়ে দেবো। এটা লাগাতে গেলে দেখো এই জায়গায় লক সিস্টেম আছে, চাপড়ে লক হয়ে গেল। তা স্কুপ আমরা লাগিয়ে দিচ্ছি, দুটো স্কুপ, এই দুটো স্কুপকে আমরা লাগিয়ে দিলাম, দুটো স্কুপ আমরা লাগিয়ে দিলাম, ভালো করে টাইট করে দিলাম। এবার ড্রেনটা পুশ করে দিলাম, লেগে গেল। তারপর একটা কাপড় দিয়ে আমরা পুরো ফিনিশিং করব। একটা কাপড় দিয়ে, তেল কাপড় দিয়ে এটাকে আমরা প্রথমে মুছে, তেল আর শুকনো কাপড় দিয়ে আমরা মুছে নিলাম। দেখো পুরো নতুনের মতো একদম ক্লিন হয়ে গেল। তেল আর শুকনো কাপড় দিয়ে মুছলে একদম পরিষ্কার। তারপর একটা পুরো শুকনো কাপড় নিলাম, পুরো শুকনো কাপড়টা দিয়ে এবার ফিনিশিং দিচ্ছি। এটা ফিনিশিং কাজ, পুরোটা মুছে নিলে একদম পুরো আয়নার মতো দেখা যাবে, একদম চকচক করছে, দেখো চেপে চেপে ঘষে মুছে দিচ্ছি। তো বন্ধুরা এই প্রসেসে যদি তোমরা কাজ করো তো তোমাদের মেশিন একদম নতুন হয়ে যাবে। তো আমরা প্রথমে লাইন দিয়ে টেস্ট করব যে ঠিকঠাক হয়েছে কিনা। আমরা প্রথমে সেকশন চেক করার জন্য একটা কাপড় দিলাম, দিয়ে টেনে নিয়েছে, তো একদম ঠিকঠাক কাজ হয়েছে, পারফেক্ট কাজ। তো বন্ধুরা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি করে সার্ভিস করতে হয়েছে, কেরাসিন তেল আর কাপড় আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো পরের ভিডিওতে।